যথাযোগ্য মর্যাদার সঙ্গে অন্যান্য স্থানের সাথে মাথাভাঙ্গার পঞ্চরণ মোড়ও পালিত হল রায়শাহী পঞ্চরণ বর্মার 157তম জন্মদিবস। পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রশাসনিক কল্যাণ দপ্তরের উদ্যোগে পচাকড় গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এবং পঞ্চরণ আদর্শ রক্ষা সমিতি এবং পঞ্চরণ স্মৃতি রক্ষা সমিতির সহযোগিতায় পঞ্চরণ বর্মার ব্রোঞ্জের মূর্তিতে মালাদান করেন মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত কুমার হাজরা এবং তারপর দুপুরবেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চরণ বর্মার ব্রোঞ্জের মূর্তিতে মালাদান করেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকিরা পুষ্পার্ঘ নিবেদন করেন। প্রদীপ প্রজ্বলনের গিরীন্দ্রনাথ বর্মন মহাশয় সহ পরেশচন্দ্র অধিকারী মহাশয়, বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়, সুজাতা বর্মন মহাশয়া শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার হিরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফ অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার, ফোন নম্বর 2231 98। পড়াশোনা করছেন, অনেক মানুষ করেছেন, আর মেট্রিক পরীক্ষা পাস হইলে আজকে যেটা আমার মাধ্যমিক কই তখন বাংলায় বলতো, ইংরেজিতে এন্টার, বাংলায় বলতো প্রবেশ, পাস করলেন। তিনি সমগ্র উত্তরবঙ্গ জুড়ে খোঁজ পাঠাইতেন কাঠছোঁয়াটা কেমন পড়ায়, যে যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে ভর্তি করার চেষ্টা করতেন। এই হইল পঞ্চানন বর্মা। আর অল্প আমরা চুটকি মারি বিশ্বাস করিতাম পঞ্চানন বর্মা, কাম আগত না কাজ আগত না খান আগত, কি করবেন তোমরা রে, খান আগত না কাম আগত, সবাই তোমরা খান আগত কাম পাথ, তাই না, খানটা আগত কামটা পাথ। পঞ্চানন চুটকি মারি শেষ করে দাও, এক ছাত্রের পরীক্ষার ফি পাইছে দিবার পাই নাই, আর ওটে ফর্ম ফিল আপের ডেট শেষ। পঞ্চানন বর্মার ভাত খাবার গাওটাও ধুয়েছে, ভাত খাবার বসবে, এমন সময় একটা চারা হন্তুর তন্তুর করে পঞ্চানন বর্মার হত্যে সমিতির বাড়িতে কয়, যে রায় সাহেব ওই আমার অমুক চ্যাংড়াটা, তখন কারমাইকেল কলেজের চ্যাংড়াটা ফর্ম ফিল আপ করি মানে কেন পাইছে নাই, তখন কল তাই নাকি, তাহলে কী করে দেখবে বলে পাইছে না দিলে তো ভর্তি নিবে না, ডেট বলে পাশ হয়ে গেছে, আমরা ঘুরি আছি ওটা কিন্তু আর নিবে না, টাইম পাস করলে আমরাও নিই না, মুইনে হেডমাস্টার শুনুন ফর্ম ফিল আপের ডেট দিলে কাম যদি আছে সহজেই এখন না না করি না কল, তখন পঞ্চানন বলল চলো তো কিসের না হয়, খাওয়া দাওয়া বাদ দিয়া ওই সবাক ধরে গেল প্রিন্সিপালের, প্রিন্সিপাল দেখিয়ে তো ঠটঠড়া বলে রায় সাহেব আপনি আসবেন কেন, এখন চিঠি লেগে দিলে তো হয়ে যায়, তখন করলে তোমরা বলে চেহারাটা ঘুরিয়ে দিছেন ফর্ম ফিল আপ বলে করিবি না তাই মুই আসুন, তখন বলে এই আসিক তোমার দরকার ছিল না, ভাত খাইছি বলে ভাত খাওয়া বাদ দিছ, বাদটা দিয়া এই চেহারাটা ধরি আসুন, তখন খুলছে আপনার ফর্ম ফিল আপ এখন হবে আপনি যান, তারপরে সবাই ভক্তি চর্তি করে ওই চেংড়াটাকে ডেকে আনেন বাবাই চল, তারপরে পাত পাড়ি ওই ছেলেটা পঞ্চানন বর্মা আর যে চেংড়াটা দেখে তিনজন তিনজন খায়াতে যে কয় বাবা কত খানে এলা কেমন মজা, এলা খানটার কেমন মজা, তুইও ফর্ম ফিল আপ করলু মোড়ে এটে আসলু মুইও যে আর কাজটা করিতে পারলু, এলা খানটার কেমন মজা, তাই জন্য তিনি করছে কাম আগত খান পাচত, আমরা এই জন্মদিনে এটাও যেন খেয়াল রাখি যে পঞ্চানন নীতি কামটাই আগত খানটা পাচত। আর একটা কথা তিনি বারবার কইছে পঞ্চানন বর্মা, কি কইছে জানেন, আমরা অনেক মানুষ অনেক নম্বর মানুষের প্রতারণা করি, এই প্রতারণা মানুষগুলো এলাকার তুমি খেয়ার প্রবাদ করছ, এই আজ সকালে উঠি দূর খান নাই বলেই একটা মানুষ আছে ওর বলে বাম মরছে,
সাহায্য ব্রাহ্মণের কোনো চিহ্ন নেই, ব্রাহ্মণের যেটা চিন সেটা চিন নাই, বাপ বলে মরছে। মুই আর সকালে উঠি কিচ্ছু না কথা কোনো ভাই সাহায্য সাহায্য বাবা সকালে উঠি দিন না মুই